প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করবলে গিয়ে প্রচণ্ড সোঁতর নদীর বুকুত বিলীন হল পাঁচ পর্যটক। নদীত উঠি যাওয়া এগারী মহিলা সহ দুই শিশুর মৃতদেহ উদ্ধার করার বিপরীতে এটাও নিখোঁজ হয়ে আছে আন দুজন। কিন্তু কত সংঘটিত হল এই ভয়ঙ্কর তথা শোকাবহ ঘটনাটা চাও আহক এই রিপোর্ট। গাৰ নম শিয়ৰি উঠা, বুকু কঁপি উঠা এক শিহৰণকাৰী ঘটনা। দৃশ্যাংশসমূহ চাওক। এয়া পুনেৰ লোনাৱলা অঞ্চলৰ ঘুচি বান্ধৰ জলপ্ৰপাতৰ ঘটনা। এটা পৰিয়াল পানীৰ প্ৰচণ্ড সোঁতৰ মাজত গাত গা ধৰি কোনোমতে খোপনি পুতি ৰৈছে। এই পৰিয়ালটোত আছে তিনি প্ৰাপ্তবয়স্ক ব্যক্তি আৰু দুই কণমানী। নদীৰ প্ৰচণ্ড সোঁতৰ বিপৰীতে প্ৰাণ ৰক্ষাৰ আপ্ৰাণ চেষ্টা, কিন্তু হঠাৎ তীব্ৰতৰ হৈ পৰিল সোঁত। খোপনি হেৰুৱাই নদীৰ বুকুত বিলীন আটাইকেইজন ব্যক্তি। তাৰ পিছৰ দৃশ্যৰ বৰ্ণনা কৰিব নোৱাৰি। প্ৰাণ গ'ল এগৰাকী 37 বছৰীয়া মহিলা, দুগৰাকী নাবালিকাৰ। লিয়াকত আনসারী, আমিমা আদিল আনসারী, উমেরা আদিল আনসারী। দেওবারে সংঘটিত হল এই শোকাবহ ঘটনা। নিরুদ্দেশ পাঁচজন ব্যক্তি। আরক্ষীর সূত্র অনুসরি নেভির ডুবারু আর অন্যান্য উদ্ধারকারী দলের সহায়ত সোমবারে উদ্ধার হল এগারী মহিলা সহ দুটি সন্ধানহীন শিশুর মৃতদেহ। পুনেৰ হাদাপসার অঞ্চলের সয়াদ নগরের এটা পরিয়ালর 16-17 জন সদস্যই দেওবারে লোনাৱলাৰ ওচৰৰ এই মনোরম ঠাইলৈ যাবলৈ এখন বাস ভাড়াত লৈছিল। কিন্তু মনোরম দৃশ্য উপভোগৰ সময়তে ঘটিল অঘটন। প্রায় 50,000 পর্যটক অহা সেই মনোরম ঠাইত প্রাণ গল এই তিনি পর্যটকর। এতিয়াও নিখোঁজ আন দুজন। বর্ষা ঋতু আরম্ভ হওয়ারে হাজার হাজার পর্যটক দর্শনার্থী ঘুচি আর পাওয়ানা বান্ধত ভিড় করে, উপভোগ করে প্রকৃতির মনোরম দৃশ্য। আরক্ষী প্রশাসনেও অজ্ঞাত এলাকা পরিহার করবলে দি আছিল সতর্কতা। কিন্তু এই সকল পর্যটকে করেছিল অবজ্ঞা। ন্যাশনাল ডেস্ক, নিউজ 18, অসম নর্থ ইস্ট। আর হাফলংতো নেড়া নেপেরা বরষুণ। লামডিং বদরপুর পথত রেলপথৰ উপরে পানি বাগরছে, পাহাড়ও পানি বাগরছে, আর সেইবাবে রেল চলাচল বন্ধ করে দিয়া হয়েছে। শিলচর অভিমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রখাই থাকছে নিউ হাফলংত। গুয়াহাটী শিলচর রেল রখাই থাকা হয়েছে দিতকচরা স্টেশনত। অপরিবর্তিত ডিব্রুগড়ের কৃত্রিম বান পঞ্চম নিদাও ক্রমান্বয়ে বৃদ্ধি হয়ে আছে শহরখনের কৃত্রিম বান। কৃত্রিম বানের কবলত পরিছে ন ন অঞ্চল, বন্ধ করে দিয়া হয়েছে বহুকটা পথ, বহু স্থানত বিচ্ছিন্ন করা হয়েছে বিদ্যুৎ সংযোগ, বন্ধ হয়ে পড়ল দোকান পোহার, সরকারি বেসরকারি কার্যালয়। কৃত্রিম বানত জুরুলা ডিব্রুগড় শহর, বানত প্লাবিত ন ন অঞ্চল, বহুদিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন কেইবাটাও অঞ্চল, অত্যধিক পানির বাবে বহু ঠাইত বন্ধ করে দিয়া হয়েছে পথ। পঞ্চম দিনাও অপরিবর্তিত ডিব্রুগড়ের কৃত্রিম বান। শহরখনত ক্রমান্বয়ে বৃদ্ধি পাই গৈ আছে কৃত্রিম বানের সমস্যা। দুদিন ধরে অব্যাহত নেড়ানেপেরা বরষুণের ফলত বন্ধ হয়ে পড়ছে দোকান পোহার, বহু সরকারি কার্যালয় পানির তলত, পানির বাবে গৃহবন্দী হয়ে পড়ছে বহু পরিয়াল। দোকান পোহার বন্ধর ফলত খাদ্যর নাটনির সম্ভাবনায় দেখা দিছে, যার ফলত গৃহবন্দী লোকে এতিয়া আশা করেছে সরকারি সাহায্যলৈ। উই আর প্রিপেয়ারিং ফর কি এক দু দিন পানি রহেগা, সো উসকে লিয়ে হম লোগ প্রিপেয়ার কর রহে হ্যায় কি রিলিফ অপারেশন, এসেনশিয়াল কমোডিটিজ কা স্টক কিতনা হ্যায় হামারে পাস অর আসপাস কিতনে ভি হ্যায় জাহাঁ সে হম লোগ লা সকতে হ্যায়, ও সারা চিজ হামারা কোঅর্ডিনেশন অর প্ল্যানিং হো রহা হ্যায়। সাথ মে হামারা জো টোটাল ইয়াহাঁ পে ইলেকট্রিসিটি সাপ্লাই কা রেস্টোরেশন কা ইস্যু হ্যায় কি কহীঁ উসকো সারা চেক করকে ফির সে ড্যামেজ রিস্টোর করনা পড়েগা, ও হ্যায়। কৃত্রিম বানত জুরুলা শহরখনত নির্বিকার এতিয়া পৌর নিগম। আয়ুক্ত বিক্রম কৈরীর হাতত নাই বিশেষ কোনো পরিকল্পনা। কেইটামান পাম্প লগাই
পানি ব্রহ্মপুত্র পেলার ব্যবস্থা করা হয়েছে যদিও অসার প্রতিপন্ন হয়েছে এই ব্যবস্থা। পাসিঘাট এন্ড যে আমরা ক্যাচমেন্ট এরিয়া হ্যাঁ ব্রহ্মপুত্র কা আপার ক্যাচমেন্ট এরিয়া মে ভি হিউজ হেভি রেইনফল হো রা হ্যায় উসকে চলতে ওয়াটার নিকল নাহি পা রা হ্যায় এন্ড ওয়াটার লগিং হুয়া হ্যায় তো হম লোগ সারে ব্যবস্থা লে রে হ্যায় জাহাঁ পে ভি ব্লকেট হ্যায় উসকো ভি ক্লিয়ার কর রে হ্যায় সাথ মে জাহাঁ পে ভি লোগোঁ কো সমস্যায়ে আ রহি হ্যায় রিলিফ দেনা পড় রা হ্যায় উই আর টেকিং অল স্টেপস মেডিকেল টিমস ভি রেডি হ্যায়। শহরখনের মুখ্য ঠাই থানা চারিআলি, জালুকপাড়া, ফুলবাগান, লোহারপট্টি, চৌকিডিঙ্গি, মানকটা পথ, গ্রেহেম বজারৰ লগতে খলিহামারি, নালিয়াপুল, মিলননগৰ, গান্ধীনগৰ, বৈরাগী মঠ, পদুমনগৰ, সিৰিংচাপৰি আদি ঠাইত কৃত্রিম বানৰ অধিক প্রভাব পৰিছে। এই অঞ্চলসমূহৰ প্রায়বোৰ বাট পথ এতিয়া পানীত বুৰ গৈছে। পথ নলা পদপথ একাকাৰ হৈ পৰাৰ লগতে পথৰ তলত গাঁত খলা বোমা অবস্থাৰ বাবে সৰু বৰ বহু দুৰ্ঘটনা সংঘটিত হৈছে এই অঞ্চলসমূহত। কেতিয়া অন্ত পৰিব কৃত্রিম বানৰ সমস্যাৰ তালৈ এতিয়া অপেক্ষা ভুক্তভোগীসকলৰ। ডিব্ৰুগড়ৰ পৰা জেছি মহমেদৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। বছৰটোৰ দ্বিতীয়টো বানৰ কবলত পৰিছে ৰাজ্যৰ 14খন জিলা। ফেনে ফুটুকাৰে উফন্দি উঠা নৈ উপনৈৰ বাঢ়নী পানীয়ে নিতৌ প্লাবিত কৰিছে ন ন অঞ্চল। জলমগ্ন হৈ পৰা 5 শতাধিক গাঁৱত এতিয়া বৰ্ণাঢ্যৰ হাহাকাৰ পৰিস্থিতি। লুইত বাঢ়িছে ফেনে ফুটুকাৰে, পানীৰ মাজত জীৱনৰ সংগ্ৰাম। মানুহৰ লগতে গভীৰ সংকটত জীৱকুলো। অরুণাচলত প্রচণ্ড বৰষুণৰ ফলত উফন্দি উঠিছে বুঢ়ালৈ। ব্ৰহ্মপুত্ৰৰ বুকুৰে এতিয়া বৈছে দুকুল টকা পানী। তাৰে প্ৰভাৱত এতিয়া ৰাজ্যত বানৰ ভয়ংকৰ তাণ্ডৱ। অরুণাচলত ভূমিস্খলনৰ লগতে নৈবোৰেদিও নামি আহিছে দুকুল টকা পানী। কুৰুং নদীত দলং উটি যোৱাৰ দৃশ্য এয়া। অরুণাচলৰ পাহাৰৰ পৰা অসমৰ ভূঞামলৈ নামি এই নৈৰ পানীয়ে সৃষ্টি কৰিছে প্ৰলয়। নৈৰ পানী, বৰষুণৰ আবদ্ধ পানী, একুৰে ভৰ ল'ব পৰা নাই ব্ৰহ্মপুত্ৰই। সেইবাবে তিনিচুকীয়া, ডিব্ৰুগড়ত এতিয়া ঠায়ে ঠায়ে জলপ্ৰলয়। নেৰানেপেৰা বৰষুণৰ ফলত ইতিমধ্যে জলমগ্ন হৈ পৰিছে ডিব্ৰু চৈখোৱা ৰাষ্ট্ৰীয় উদ্যান আৰু লগতে যি ডিব্ৰু চৈখোৱাৰ দাঁতি কাষৰীয় অঞ্চল আছে, অঞ্চলসমূহ বানেৰে প্লাবিত হৈছে। কেইবাখনো গাঁও, নতুন গাঁৱকে ধৰি কেইবাখনো গাঁও, এৰাখুটি, লাইকা, দধিয়া সকলোতে পানী ইতিমধ্যে বানপানী হৈছে। আমাৰ বহুত কষ্ট হয়, বাৰী নষ্ট বহুত হৈছে, এতিয়া বাগান চাগান চব বুৰিছে আৰু তামোল যিখিনি পকা তামোল আছিলে সেইবিলাক আমাৰ সৰি মানে এতিয়া পৰিছে, সেইবোৰ চব উটি গৈছে, তাৰপৰা বাগানৰ পাত ছিঙিব পৰা নাই। ডিব্ৰুগড় চহৰৰ পৰা এতিয়া গাঁওসমূহলৈও বিয়পিছে কৃত্ৰিম বানৰ আতংক। আনহাতে লখিমপুৰৰ কথা ক'বই নালাগে, শিঙৰি, বোকা নদী, গাভৰু আৰু পাভ নদীয়ে লৈছে কাল ৰূপ। উপস্থিত আছে এটা পথৰ ওপৰত আৰু এই পথটো হ'ল লালুকৰ সোণাপুৰৰ পথ, এটা গড় কাপ্তানি পথ। পথ নে নদী চিনিবকে নোৱাৰি, এসাগৰ পানী চাওক, তাৰ মাজেৰে পানী ফালি ৰাইজে যাতায়াত কৰিছে, কাৰণ কৰিবই লাগিব, ঘৰৰ যিখিনি লাম লগত আছে সেইখিনি সামৰি খুঁটৰি যেন তেনে পানীৰ কবলৰ পৰা বচাব লাগিব। আপুনি চাওক এতিয়া ইঘামেলৰ পৰা দলুহাট বজাৰ এই যিটো সংলগ্ন যিটো পথ, এইটো মেইন ঘাইপথ, এই ঘাইপথতে আমি এতিয়া একঁকাল একঁকাল পানী। ইয়াত যিসকল কৃষকে খেতি কৰিম বুলি ভাবিছিলে, নতুনকৈ মাত্ৰ কঠীয়া পাৰিছিলে, নতুনকৈ মাত্ৰ ধান ৰুইছিলেহে, ৰোৱাৰ লগে লগে প্ৰথমটো জাগতেই মানে বৰষুণো ইমান দিয়া নাছিলে, কিন্তু এইকণ বৰষুণতে ইমানখিনি পানী হ'ল। ধেমাজি জিলাৰ জোনাইটো এতিয়া সৃষ্টি হৈছে মহাপ্ৰলয়। মাজুলীৰ অৰ্ধশতাধিক গাঁৱত এতিয়া অবৰ্ণনীয় পৰিৱেশ, ঘৰ দুৱাৰ জলমগ্ন হোৱাৰ লগতে খেতিপথাৰো এতিয়া পানীৰ তলত, গহপুৰতো ভয়ংকৰ বান পৰিস্থিতি। সত্ৰং নদীৰ বানে প্লাবিত কৰিছে মধ্য সত্ৰং অঞ্চল। গহপুৰৰ বৰদলনি, দাঁতকলা আদি অঞ্চলৰ দৃশ্য এয়া।
বানর বাবে গহপুরত মৃতকর কাম কাজও সম্পন্ন হয়েছে নাওর উপর। আজি 11 দিনের কাম আছিল। এটা কত করব লাগিব কাম? এটা গুরু যে না উপরতে করব আমরা। আপনার কি দেউতা ঢুকাইছিল নাকি? মোর বড়ি মা হয়। শোণিতপুরের বালিপুরা ডুবিল বিস্তীর্ণ অঞ্চল, খবর ললে বিধায়ক পদ্ম হাজরিকায়। এই আসলে এবার আমি এই বানপানী প্রতিরোধ করার কারণে আমার সরকারের ফলের একটা ব্যবস্থা লওয়া হয়েছিল, জরাখর নদী খনার। জরাখর নদী খননে আজি দিনট যে ধরনের নদীত পানি আহিছে, এই গোটে অঞ্চল ডুবি থাকলে মানে এটা হাইওয়ে ব্লক হওয়া নাই, গাঁৱৰ মানুহ রিলিফ কেম্পত থাকিবলগা হওয়া নাই। যে 10% মান মানুহ আজি দিনট, আগতে 100% মানুহে ডুবিছিল, এটা 10% মান মানুহর অল্প বিপর্যয় এটা হয়েছে। শোণিতপুর জেলার বরসলা সমষ্টির রোহিণী বিলত বেলখিলি নৈর বাঢ়নী পানিয়ে দেখাইছে তাণ্ডব। বরলুইটর বানে বুড় জুয়াইছে দিখৌমুখর বিস্তীর্ণ এলাকা, ডুব গৈছে দিচাংমুখর প্রায়বুর গাঁও, যোরহাটর জাজিমুখত ঘরের মুধস ডুব যাও যাও বহু পরিয়াল। খোয়া পানির অভাব, খাদ্য সংকটতো জুরুলা হয়েছে বানপীড়িত। আজিও অপরিবর্তিত হয়ে আছে জাজিমুখর বান পরিস্থিতি, ইতিমধ্যে ন ন অঞ্চল প্লাবিত হয়েছে, ক্রমাত একটা গতিতেই বৃদ্ধি পাই আছে জলস্তর। আর যেহেতু কালি পুয়ারেপরাই যেহেতু অত্যন্ত ভয়ানক হয়ে পড়ছে পরিস্থিতি, আর সকলোরে ঘর বাড়ি ইতিমধ্যে পানির তলত ডুব গেছে। পানি বাড়িয়ে আছে, পানি বাড়িছে, ইয়া আপনাদের দেখছে পানির মাজত আহিছে, কেনেকা পরিস্থিতি হয়েছে, পানি কিমান বৃহত্তর মানে পলয় সৃষ্টি, জাবর জোথর দিছে, মানুষ থাকিবলে ব্যবস্থা নাইকিয়া হয়েছে। ইয়ার মাজতে জাজিমুখর হাতিশাল শিবিরত সোমবারের দিনট আবদ্ধ হয়ে পড়ে বহু কর্মচারী। বানে ধুই নিয়ে নুমলীগড়ও বহু এলাকা। নুমলীগড়ত ব্রহ্মপুত্রর পানিয়ে বংকুয়াল নেঘেরিটিং সংযোগী মথাউরি ভাঙি নিয়ার পিছতে বন্যার্থর মাজত সৃষ্টি হয় হাহাকার পরিস্থিতি। চাওক, এই বানত উটি গেছে পশুধনু। মথাউরিটো ভাঙি পড়ার পিছতে জলমগ্ন হয়ে পড়ে বহু গাঁও। ইফালে প্রলয়ঙ্করী বানত জলমগ্ন হয়ে পড়ছে কলিয়াবর, রূপহীহাটকে ধরে আন বিভিন্ন অঞ্চল। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। এক নারকীয় ঘটনা, ঘাতকর রূপত পিতা আর দুই পুত্র, সময়মতে অর্ডার দিয়া সামগ্রী নোলার বাবে গ্রাহকক মরিয়াই মরিয়াই করলে হত্যা। সমগ্র ঘটনার বাবে এতিয়া ব্যাপক চর্চা, তীর্থনগরী হাজুত। অর্ডার দি অর্ডার লবলে নাহিল গ্রাহক, ব্যবসায়ী হওয়া ঘাটি সহিব নারী গ্রাহকক নৃশংস হত্যা। পিতা পুত্রর সম্মিলিত হত্যাক লয় তীর্থনগরীত ব্যাপক চাঞ্চল্য। এয়া তার পিছর দৃশ্য, সিরাজুল্লার ঘরত কেবল কান্দনের দড়ি। কিন্তু এতিয়াও নিরুদ্দেশ ঘাতক পবন, দুই পুত্র আফজল তবজুল। বরম্বর দলংর সমীপত থাকা ব্যবসায়ী পবন আলীর দরজার দোকানত কিছুদিন পূর্বে দরজা অর্ডার দিছিল সিরাজুল্লাহ আলী। অর্ডার মতে দরজা সাজু করে রাখিছিল পবন আলী। বহুদিন ধরে সাজু করে রখা দরজার বেড় নিবলে নহা সিরাজুল্লাহ হঠাৎ দেওবারে লগ পায় ব্যবসায়ী পবনে। তার পিছতে অর্ডার দিয়া দরজা লৈ যাবলে জোর করে। তার পাছত মাজত এটা সেই কামৰ কাৰণে একদম প্রস্তুত নাছিল, তেওঁ কিবা বেলেগ কামত গৈছিলে, কিন্তু পবন আলীয়ে আহি তেওঁ ফোর্স কৰিছিল যে আজিয়ে লৈ যাব লাগিব, সেই ধৰণৰ তেওঁলোকৰ বাক বিতণ্ডা হৈছিল। কিন্তু এই বাক বিতণ্ডা হৈ থকাৰ সময়তে তেওঁৰ দুজন পুত্র, এজন আফজল আলী আৰু আনজন পুত্র, তেখেতক পিছফালৰ পৰা আক্রমণ করে। আৰু সেই সময়তে মোৰ মাজু দাদা গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়, আৰু তাৰপিছত আমি তেখেতক চিকিৎসালয়লৈ লৈ যাওঁ। কিন্তু ডক্টরে বহুতখিনি চেষ্টা কৰিছে, কিন্তু তেখেতক বচাব নোৱাৰিলে। আক্রমণত মাটিত ঢলি পৰা সিরাজুল্লাহক এৰি ঘটনাস্থলীৰ পৰা পলায়ন কৰে তিনি ঘাতকৰ পিতৃ আৰু পুত্ৰই। ঘটনাৰ খবৰ পাই কিছু সময় পিছতে সেই স্থানত উপস্থিত হয় পৰিয়ালৰ লোক। ততাতৈয়াকৈ সিরাজুল্লাহক হাসপাতালত ভৰ্তি কৰা হয় যদিও চিকিৎসকে ইতিমধ্যে মৃত ঘোষণা কৰে। সামাজিক মানুহ আছিল সিরাজুল্লাহ আলী, খুব ভাল মানুহ আছিল। তেখেতক আমি এতিয়া ন্যায় বিচাৰোঁ, তেওঁলোকক
উচিত তদন্ত মানে শাস্তি দিব লাগে প্ৰশাসনে। এতিয়া আমি হাজো পুলিশ থানাতে আহিছিলোঁ, আৰক্ষী থানাত এজাহাৰ কৰিছোঁ। ইতিমধ্যে ঘটনা সন্দৰ্ভত তিনিও ঘাতক পিতৃ পুত্ৰৰ বিৰুদ্ধে হাজো আৰক্ষী থানাত দাখিল কৰা হৈছে এজাহাৰ। হাজোৰ পৰা ধীৰাজ দাসৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। ঋণৰ বোজা পাতলাব পৰা নাই ৰাজ্য চৰকাৰে। সকলো স্তৰত বৃদ্ধি কৰা হৈছে কৰ, মাচুল ইত্যাদি। এবাৰ ছাত্ৰ ছাত্ৰীৰ মূৰত মাধমাৰ চৰকাৰ। অভাৱনীয় হাৰত বৃদ্ধি হ'ল স্নাতকৰ নামভৰ্তিৰ মাচুল। ছাত্ৰ ছাত্ৰীৰ মূৰত চৰকাৰৰ মাধমাৰ। অভাৱনীয় হাৰত বৃদ্ধি হ'ল স্নাতকৰ নামভৰ্তিৰ মাচুল। 100%তকৈ অধিক বৃদ্ধি হৈছে নামভৰ্তিৰ মাচুল। সেৱা মাচুল অথবা বিদ্যুৎ মাচুলৰ পিছত এইবাৰ চৰকাৰে বৃদ্ধি কৰিছে স্নাতকৰ নামভৰ্তিৰ মাচুল। শিক্ষাৰ্থীৰ মূৰত মাধমাৰ সোধাই চৰকাৰে পূৰ্বতকৈ 100% হাৰত বৃদ্ধি কৰিছে স্নাতকৰ নামভৰ্তিৰ মাচুল। কলা বাণিজ্য শাখাত নামভৰ্তিৰ মাচুল 4,060 টকাৰ পৰা বৃদ্ধি হ'ল 7,180লৈ। বিজ্ঞান শাখাৰ মাচুল 4,960 টকাৰ পৰা বৃদ্ধি হ'ল 7,480লৈ। সেই অনুসৰি কলা শাখাত বাঢ়িল 3,080 আৰু বিজ্ঞান শাখাত বাঢ়িল 2,520 টকা। আনহাতে কেইবাটাও বিভাগত পূৰ্বতে মাচুল দিবলগীয়া হোৱা নাছিল, কিন্তু এইবাৰ চৰকাৰে সেই বিভাগসমূহতো মাচুল ধাৰ্য কৰিছে। বিজ্ঞান শাখাৰ লেবৰেটৰীত পূৰ্বতে মাচুল দিবলগীয়া হোৱা নাছিল, এইবাৰ বিজ্ঞান শাখাৰ লেবৰেটৰীত মাচুল ধাৰ্য কৰা হৈছে 200 টকা। আনহাতে বিদ্যুতৰ মাচুলৰ নামত পূৰ্বৰ 300 টকাৰ পৰিৱৰ্তে 350 আৰু 400লৈ বৃদ্ধি কৰা হৈছে। উল্লেখযোগ্য যে BPL কাৰ্ড থকা পৰিয়ালৰ ছাত্ৰ ছাত্ৰীৰ নামভৰ্তি বিনামূলীয়া হ'ব বুলি ঘোষণা কৰিছিল চৰকাৰে। সেই অনুসৰি 150 কোটি টকা মোকলাই দিছে চৰকাৰে। ইয়াৰ বিপৰীতে স্নাতকৰ নামভৰ্তিৰ মাচুল বৃদ্ধিৰ প্ৰসংগই এতিয়া সমস্যাৰ সৃষ্টি কৰিছে বহু শিক্ষাৰ্থী অভিভাৱকৰ মাজত। হিৰকজ্যোতি মালাকৰৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। শিক্ষা সেতু এপ সন্দৰ্ভত মুখ্যমন্ত্ৰীৰ মন্তব্য। চৰকাৰে গঠন কৰিছে এখন 3-জনীয়া কমিটি। কমিটিত আছে প্ৰফেচাৰ পৰমেশ্বৰ আয়াৰ, হিতেন চৌধুৰী। বিদ্যালয়লৈ গৈ এপ সন্দৰ্ভত বুজ ল'ব কমিটিখনে। কমিটিৰ লগত ডাইৰেক্টৰ এলিমেণ্টেৰী এডুকেশ্যনৰ ডাইৰেক্টৰে নাম্বাৰ হিচাপে মেম্বাৰ হিচাপে কাম কৰিব। শিক্ষা সেতু এপৰ বিসংগতি সমাধানৰ আশ্বাস দিছে মুখ্যমন্ত্ৰীয়ে। 1 ছেপ্টেম্বৰত চৰকাৰে ৰাজহুৱা কৰিব কমিটিৰ প্ৰতিবেদন। আমি এখন আজি চৰকাৰে কমিটি গঠন কৰিছোঁ। এই কমিটিখনত 3 ব্যক্তি থাকিব। প্ৰফেচাৰ পৰমেশ্বৰ আয়াৰ, তেখেত ডিন IIT গুৱাহাটী। প্ৰফেচাৰ শৰৎ কুমাৰ পাত্ৰ, তেওঁ ডাইৰেক্টৰ ইণ্ডিয়ান ইনফৰমেশ্যন অফ টেকন'লজি গুৱাহাটী। ডক্টৰ হিতেন চৌধুৰী, তেওঁ কটন কলেজৰ হেড অফ দ্য ডিপাৰ্টমেণ্ট কম্পিউটাৰ চায়েন্স এণ্ড ইনফৰমেশ্যন টেকন'লজি। অৰ্থাৎ ৰাজ্যত ইনফৰমেশ্যন টেকন'লজিৰ ওপৰত যদি কোনোবা বিশেষজ্ঞ বা কম্পিউটাৰৰ ওপৰত যদি আমি বিশেষজ্ঞ বুলি কওঁ, এওঁলোকতকৈ আৰু ওপৰত বিশেষজ্ঞ আজিৰ দিনত হয়তো আমাৰ ৰাজ্যত 2-4 থাকিলেও ফটক কৰি পাবলৈ টান হ'ব। এই 3 ব্যক্তি আৰু য'ত ডাইৰেক্টৰ এলিমেণ্টেৰী এডুকেশ্যন উইল বি দ্য মেম্বাৰ ছেক্ৰেটেৰী। ডাইৰেক্টৰ এলিমেণ্টেৰী এডুকেশ্যনে মেম্বাৰ ছেক্ৰেটেৰী হিচাপে কাম কৰিব। শিক্ষা সেতুৰ গুণগত মানদণ্ডৰ ওপৰত, এতিয়া কোনোবাই সময়ত স্কুলত যাব বেয়া পায় সেইটো এটা বেলেগ কথা, শেষলৈকে স্কুলত থাকিব দিলে বেয়া পায় সেইটো এটা বেলেগ কথা, কিন্তু একাংশ সংবাদ মাধ্যমে কৈ আছে নহয় গছৰ ওপৰত উঠি এটেণ্ডেঞ্চ দিব লাগে। এতিয়া যিসকলে এপটো পৰিচালনা কৰিছে তেওঁলোকে মোক জনাইছে যে এইবোৰ একো কৰিব নালাগে, ৰেকৰ্ডখিনি লৈ ল'ব, 4 বজাৰ পিছত ঘৰত আহিও বস্তুখিনি আপলোড কৰি দিব পাৰি, কোনো গছত বা ঘৰত উঠাৰ কোনো প্ৰয়োজন নাই। কিন্তু গোটেই শিক্ষা ব্যৱস্থাটো যোৱা কিছুদিনৰ পৰা
এটা এনেকুৱা এটা পরিবেশ করে দিয়া হয়েছে যে মানে একেবারে যেন গভর্নমেন্টে একটা তুগলকী নীতি চলাই আছে। আমি সকলো এটা কথা বুঝব লাগিব যে অসমৰ আটাইতকৈ দরিদ্র ছাত্র ছাত্রী সকল সরকারি স্কুলত পড়ে, গতিকে এই দুখিয়া দরিদ্র সরকারি স্কুলত পড়া লড়া ছোৱালীর যেটো প্রয়োজনীয়তা যে শিক্ষক এজন তেওঁলোকৰ বাবে মৌলিক অধিকার, শিক্ষকজন তেওঁলোকৰ মৌলিক অধিকার, তেওঁলোক দ্যাট ইজ দেয়ার ফান্ডামেন্টাল রাইটস, গতিকে শিক্ষকজনক সময়ত উপস্থিত থাকিব কোৱাটো সরকারখনের বাবে অপরাধ হব নোৱাৰে, শিক্ষামন্ত্রীক তার কারণে অপরাধী সজাব নোৱাৰে, কিন্তু যদি এপটোত কিবা ভুল আছে ডেফিনেটলি আমি ঠিক কৰিব লাগিব। যদি এপটোত সচাই গছৰ ওপৰত উঠিহে এপটোত পরীক্ষা দিব লাগে, এটেন্ডেন্স দিব লাগে, দেন শিক্ষা বিভাগে তার উত্তর ডেফিনেটলি দিব লাগিব, আর শিক্ষা বিভাগও রাইজর কাঠগড়াত থিয় হব লাগিব। সেই কারণে মই অসমৰ শিক্ষক সমাজক অনুরোধ করি যে যিসকলে এপটোর গুণগত মানদণ্ডর উপর প্রশ্ন করেছে তেওঁলোকে ডাইরেক্টর এলিমেন্টারি এডুকেশনের ওসরত তেওঁলোকর অভিজ্ঞতাখিনি লিখি দিলে এই তিনিওজন কমিটি, যি তিনিখন কমিটি আছে, ডক্টর পরমেশ্বর আয়ার, তেওঁ গুৱাহাটী আইআইটির ডিন, ডক্টর শরত কুমার পাত্র ডাইরেক্টর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি গুৱাহাটী, আর ডক্টর হিতেন চৌধুরী হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ কটন কলেজ কম্পিউটার সায়েন্স আর ইনফরমেশন টেকনোলজির এইচওডি,